নমস্কার, আজকে শুভ অষ্টমী, আজকে অষ্টমী, তার সঙ্গেও নবমীও পড়েছে। তবে আমাদের অষ্টমীতে নিরামিষে খায়, মাছ মাংস খায় না, তো ওই জন্য আজকে আমরা নিরামিষে সব করেছি, লুচি টুচি করবো, তার সঙ্গে আরো অনেক কিছু করব। আজ খাওয়া দাওয়া খুব আনন্দ করব আজকে। আমাদের বাড়িতে অষ্টমীতে সাধারণত নিরামিষ খাওয়া হয়। প্রত্যেক বছরই দেখি অষ্টমীতে মা লুচি করে, তার সাথে ছোলার ডাল করে, বা আদার্স যদি কোনো চানা মশলা হয় সেটাও করে। তো আজকে লুচির সাথে ছোলার ডালও হবে না, চানা মশলাও হবে না, কিন্তু খুব সুন্দর একটা রান্না হবে যেটা লুচির সাথে খেলে দারুণ লাগবে। সেটা হচ্ছে ছানার ডালনা আজকে আমরা করব, আর সম্পূর্ণ নিরামিষ হবে, যেহেতু আজকে নিরামিষ খেতে হয় তো সম্পূর্ণ নিরামিষ হবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দুধটা আমি ঢেলে নিচ্ছি, এতে আমি উনানটাও ধরিয়ে নিচ্ছি। এখানে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এই 1 লিটার দুধেরই ছানা কাটিয়ে নেবে। কড়াটা বসিয়ে দিচ্ছি, দুধটা এইবার দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এখন ভিনিগার দিয়ে নামিয়ে নেব ছানা করে। ওটা কোন একটা ভিনিগার না, ভিনিগার, ভিনিগার দিয়া এখন ছানা কেটে দুধটা নামিয়ে নেব। যাক, সবাই বুঝতে পেরেছে, আর দাও। এবার আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। দেখো ছানা হয়ে গেল। আমরা এরকম একটা সাদা রুমাল নিয়ে নিয়েছি, তো আপনারা পরিষ্কার যে কিছু থাকবে না কেন সেটার ভেতরে কিন্তু ছানাটা ভালো করে কাটিয়ে, মানে কাটানোর পর ছানাটা ভালো করে চিপে নেবেন। এবার আমি ছানাটা ঢেলে নিচ্ছি। ছানাটাকে না ঠাকুমা একটু এর ওপরেই রেখে দিই, জলটা ফেলে এর ওপরে রেখে দিই। এটার ওপরে একটা ভারী শিল নোড়া চাপা দিয়ে দিই, এর মধ্যে কি হবে যা জল থাকবে সেটা একেবারে বেরিয়ে যাবে, ছানাটা থেকে বেরিয়ে যাবে। ছানাটা জল ঝরতে দিয়েছিলাম, ভালো করে জলটা ঝরে গেছে, এখন ছানাটা খুলে নিই। দেখুন একদম কি সুন্দরভাবে জল ঝরে গেছে ছানাটা, ছানাটা একটু ভেঙে নিই। ছানাটা একটু গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, এটা ঘষে নিয়েছি আদাটা, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেখুন অল্প একটু সামান্য চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, যেই ছানার বলগুলো বানাবো তাহলে ওটা দেখতে খুব সুন্দর হবে। এখন এই সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন বাইন্ডিংয়ের জন্য এর ভেতরে একটু ময়দা দিয়ে দেবো, অল্প একটুই দেবো, ময়দা বেশি দেবো না। এই ময়দাটা দিলে ছানার যেই কোপ্তাগুলো আমরা বানাবো ওই কোপ্তাগুলো কিন্তু তেলে দিলে আর ভেঙে যাবে না। ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন এর মধ্যে থেকে ছোটো ছোটো করে একটু বল করে নেবো। যাই সাইজটা করেছিস না এরকমই করে, একটু বড়ও করবি না ছোটও করবি না, এরকমই করে। আচ্ছা, এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু একসাথে বেটে নেব। অল্প কটা পোস্ত দিয়ে দিচ্ছি, আর এর ভেতর 4-5টা কাজু দিয়ে দিচ্ছি, এটাকে একসাথে বেটে নেব। এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি,
এখন ছানার বড়াগুলো আমি ভেজে নেব। ঠাকুমা, এ তো দেখে মনে হচ্ছে সন্দেশ গো। তাই খাবার খানা এবার এই পিকটা হোক। এবার আমি এই বড়াগুলো লাল করে ভেজেছি, আমি তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে কিছু মশলা গুলে নেবো। আমি জিরে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে এতে। আর এমনি ঝাল শুকনো লঙ্কার যে গুঁড়ি হয় সেটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবেন আপনারা। এর মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি, এটাকে গোলাবো। এখন ওই বড়া ভাজার তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সব। এই তেজপাতাটা ফোড়ন দিলাম, এলাচ লবঙ্গ দারচিনিটা ফোড়ন দিচ্ছি, এবার হিংটা দিয়ে দিচ্ছি। নিরামিষে তো একটু হিং দিলে দারুণ গন্ধ বেরোয়, আপনারাও পারলে দেবেন। আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, এবার টমেটোর গোটাটা দিয়ে দিচ্ছি। এই গোলা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এই মশলা বাটি দেওয়ার জলটাও দিয়ে দিচ্ছি। এই বাটি ধোয়া শিল নোয়া ধোয়া জলটা দিলে যে কি স্বাদ হয় সে ভাষায় বলা যায় না। এই দুটো ধোয়া জিনিস দিতে হবে, শিল নোড়া ধোয়া আর বাটি ধোয়া, ওই জলটাই টেস্ট আছে। এগুলো বুড়ো বুড়ির মুখে শুনছি, আমি বুড়িও বলি। মানে মশলা না দিলেও হবে, বাটি ধোয়া জল দিলেই হবে। বাটি ধোয়া দিলে ভালো হয়, যেমন খেয়ে থালা কাটিয়ে খাস না স্বাদ লাগে, এইটাও তাই। এবার দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এইবার আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি। এবার একটু সাই গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আগে ঘি গরম মশলা দিলাম কেন জানেন? এই যে দিলে এখন দিয়েই নামাবো, আগে দিলে গলে যাবে, ওই জন্য আমি এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দুই তিন মিনিট একটু ফুটুক, আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমরা খাবো, এখন তুলে তুলে নেই। গন্ধ বেরিয়েছে কি সুন্দর। ঠাকুমা ওদিকে ছানার কোপ্তা গুলো বেড়ে নিয়েছে, আর এদিকে দেখুন মা গরম গরম লুচি করে দিয়েছে। তো এই লুচি দিয়ে আর ছানার কোপ্তা দিয়ে আজকে খাবো। আর ঠাকুমার জন্য একটু মিষ্টিও দিয়েছে, বোঁদে দিয়েছে একটু, ঠাকুমা মিষ্টি খেতে খুব ভালোবাসে। এখন সকালের খাবারটা খেয়ে নেই, ফুলকে ফুলকে লুচি গরম গরম, এখন একটু খেয়ে নেই।
এই জায়গায় নামে নেই, ভাঙে খাইতে সুবিধা হবে। হ্যাঁ এতো বাটিতে খাওয়া যায়, এতো দেখুন কি সুন্দর নরম হয়েছে। আপনারা পারলে বাড়িতে যদি নিরামিষ খাবেন অবশ্যই একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আমরা এখন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঠাকুর দেখতে যাব বিকেলে। তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে কাল।